ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha aire koto sundore modina kimine jahbo janina aire koto sundor modina kimine jahbo janina aire doya koro সাদত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো হৈরে সাদত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো হৈরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলো তুমি কহুড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কহুড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি কহুড়ি বানাইলা রুহুল্লাহ তুমি কহুড়ি বানাইলা কলিমুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মহাপদে Allah 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 Allah
সম্মানিত উপস্থিতি, আপনারা কি এখানে আলোচনা শোনার জন্য আসছেন নাকি শুটিং করতে আসছেন? সবাই তো যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের আদবের সাথে বসা। আপনাদের বসা তো মোটেও সুন্দর দেখা যায় না স্টেজ থেকে। এই এখানে কি একেবারে দরজা তালা দিয়ে আসো? এই তোমাদের ওইখানে কি বারান্দার ভিতরে কি? বাইরে আসো, প্যান্ডেলে আসো সবাই। একটা লোক ওখানে থাকতে পারবে না, আসো সবাই, সবাই প্যান্ডেলে আসো। এই সবাইকে বলছি প্যান্ডেলে আসো, একটা লোকও কিন্তু বারান্দায় থাকতে পারবে না। বারান্দায় জান্নাতের বাগানে জায়গা থাকে সত্ত্বেও তোমরা কেন স্কুলের বারান্দায় চলে গেছো? ভিতরে বাইরে আসো। এই গেটে তালা লাগান, কর্তৃপক্ষ কোথায়? গেট তালা দেন। মাহফিল আমাদের সকলের ব্যক্তিগত জিনিস, কিন্তু স্কুল সরকারি প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? এটা কি স্কুল না? আরো জোরে বলেন, এটা কি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান? এটা তালা দেন, একদম বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একবার স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। অনেক দূর জার্নি করে এসেছি এখানে আলোচনা শোনানোর জন্য, রং তামাশার জায়গা না এটা। এটা হলো অত্যন্ত তাকওয়ার সাথে এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য উদ্দেশ্য নিয়ে আসতে হবে। সেই উদ্দেশ্য যার আছে সেই হবে সফল। আমি আপনাদেরকে প্রথমত বলবো, আপনারা সত্যি আলোচনা শোনার জন্য আসছেন সবাই? যদি আলোচনা শোনার জন্য আসেন, যারা আলোচনা বোঝার মতো মেন্টালিটি আছে, যাদেরকে বলা হয় সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদেরকে বলা হয় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, এখানে যারা আলোচনা বুঝবেন আপনাদের উপর নামাজ রোজা হজ বা যাকাত অর্থের উপরে নিজের সক্ষমতার উপর নির্ভর করে, আমলগুলো আপনাদের অনেকের এখানে যারা আছে ম্যাক্সিমাম লোকেদের উপরে এগুলো ফরজ। তা আপনারা যারা বুঝেন আপনাদের সবাইকে বলবো আপনারা সামনে আসেন একইবারে আমার কাছে, আর বাচ্চারা তোমরা পিছনে যাও যাও।
এই যে এখানে বাচ্চারা বসছে তোমরা সবাই পিছনে যাও, যাও যাও, ওঠো সবাই ওঠো, এখানে আসেন, এখানে এসে আপনারা বসেন, আসেন সবাই মুরব্বীরা আসেন, আসেন যারা ইয়াং ম্যান, যারা যাদের উপর নামাজ ফরজ 10 বছর 12 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, এই যাও কথা শোনো না, এই আমার কথা শোনো না, যাও পিছনে যাও, যাও সবাই পিছনে যাও, এই কথা বলবেন না, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। আমি আপনাদেরকে আসতে বলছি, আদবের সাথে আসবেন, সবাই এখানে বসেন, এই এই যাও যাও পিছনে যাও, যাও তোমরা যাও ওঠো, যাও পিছনে যাও, পিছনে পিছনে যাও, এই আপনারা যারা একেবারে ওই জয় মাথা পর্যন্ত আপনারা সারিবদ্ধভাবে বসছেন, আপনারা ওইখানে বসার দরকার নেই, আপনারা সামনে আসেন, আসেন সবাই, মৌমাছি যেইভাবে মৌচাকে বসে ঠিক এইভাবে আদবের সাথে আপনারা সবাই, মৌমাছি যেইভাবে, মৌমাছি বুঝে, মৌমাছি বুঝে, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে মধু ফুক বলি, কি বল ফুক কথা বলে না, কি ফুক, মধু ফুক, মধু ফুক বাসায় থাকে না, 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে, তার যে বাসাটা তার যে খাঁচাটা আছে এটা কি দেখতে পাই আমরা, কথা বলেন পাই, আমরা ঠিক মৌচাকি যেইভাবে মৌমাছি একবারে ফিল আপ করে বসে, আমাদের উচিত এই জান্নাতের বাগানে একেবারে মৌচাকের মতো মৌমাছির মতো বসা, তার কারণ কি জানেন, আমাদের একটা চিরস্থায়ী, আমাদের একটা চিরস্থায়ী শত্রু আছে, সেটার নাম হলো শয়তান, এটার নাম কি, আপনি যখন সিনেমা দেখতে যাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, নষ্টামি করবেন, নোংরা কাজে লিপ্ত থাকবেন, দেখবেন আপনার মানসিকতার মধ্যে কোনো ধরনের কোনো ব্যাঘাত আসবে না, কিন্তু যখন আপনি ভালো কোনো কাজ করবেন, আল্লাহকে খুশি করার মতো কাজ করবেন, তখন দেখবেন আপনার মনের ঘরে যে কত কিছু আসবে আর যাবে, এটার মূল কারণ হলো শয়তান আপনার মধ্যে কুমন্ত্রণা ঢুকাচ্ছে এই ভালো কাজ থেকে দূরে থাকার জন্য, এতটা কাছাকাছি হয়ে বসার জন্য আপনাদেরকে এই জন্য বলেছি যেন শয়তান আমাদেরকে কী করতে না পারে, ধোকা না দিতে পারে। এই এখানে কি, এই মাহফিল কমিটি কোথায়, এই যে ফ্যান্ডেলের এই পাশে এরা উচ্চ আওয়াজে কথা বলতেছে, এদের আওয়াজ শোনা গেলে তো আলোচনা করা যাবে না, তো এখানে আসলে কি রাস্তা, বুঝতে পারছি, সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে কবর আজাব সম্পর্কে কতটা ভয়ঙ্কর হবে ফিউচার ভবিষ্যৎ সে বিষয়ের উপর আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, তার আগে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব, এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে, ওকে বুঝতে পারছেন, সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা আমার মন দিয়ে শুনতে হবে, বুঝতে পারছেন আমার কথা কি মন দিয়ে শুনতে হবে, থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আমার কথা ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাসায় চলে যান, বাসায় গিয়ে আরামে খেয়ে দিয়ে ঘুমান, বুঝবেন দু চোখ খাটার পরে ঘুম যে কত মধুর জিনিস, কথা কি বুঝে আসছে, আর জোরে, প্রথম কি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে, সেকেন্ড হলো কি কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, থার্ড হলো কি ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে, কিন্তু এই জান্নাতের বাগানে কোনো ধরনের কোনো দুষ্টামি করা যাবে, যাবে করবে। এখন আমি আপনাদেরকে বলি আমাদের এই সমস্যাগুলো কেন হয় জানেন, আমরা নিজেদেরকে এখনো চিনতে পারিনি, অন্যকে চিনবো তো থাক দূরের কথা, আমরা এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে কি করতে পারিনি, চিনতে পারিনি, আমরা শুধু প্রাউড ফিল করতে জানি, অহংকার করতে জানি, ঠিক কিনা বলেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, এটা কি বলেছেন কে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ একবারটা মজা হয় নাই, লবণ ছাড়া খাবার মজা হয়নি হয় না, লবণ যদি মজা না হয় কি খাওয়া সম্ভব, কথা বলে লবণ ছাড়া খাওয়া যায়,
লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনো আমল করা যায় না। কেননা আমল তো মজাই লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন, প্রেম বাজারে এসে এখান থেকে প্রেম ভালোবাসা কিভাবে খরিদ করা যায় সেই প্রত্যয় নিয়ে আপনি আসেন। আপনি আগে প্রেমিক হন, তারপরে আপনি কাজ করেন। কারণ ভালো লাগা এবং ভালোবাসা থেকে যে কাজটা করা হয় এটাই হয় পরিপূর্ণ। আচ্ছা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জবান দিয়েছি কি মোড় নিয়ে বসার জন্য? চা দোকানে বসে বসে প্রাণ খোলে, এটা কি চা বাগান? জেরিন চা বাগানের চা পাতা দিয়ে চা গরম করে করে খাওয়ার জন্যে সৌমূর্তি কি, কোলাহল পরিবেশে কি, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্যে কি জন্য দিয়েছে আল্লাহ জবান জানে? জানেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরুকুম, বলেছেন কে? আমার ওই চাস্ত ভাই সুবহানাল্লাহ বললে ভালো হয়েছে, আপনারা কি বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে হয় যে একেবারে দুর্বল, ইউ আর ভেরি উইক, কেন জানেন আমি সমস্যা কোথায়? আপনাদের রোগ তো আমি ধরতে পারছি, আপনারা যে আপনাদের যে প্রবলেম আছে এই প্রবলেমটা আমি ধরতে পারছি। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি আপনাদের সামনে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেহেতু কষ্ট করে আসছি, যতক্ষণই আলোচনা করি আপনারা কি আমাকে সময় দিবেন? রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সবাই বলতে পারেন না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, এখনো বোঝা হয় নাই, আমি যেতক্ষণ মন মতো আওয়াজ পাবো না ততক্ষণ আমি মূল আলোচনায় ঢুকবো না। কারণ আল্লাহ রাসুল কি বলেছেন, যেখানে মুসল্লিরা অন্য মনস্ক থাকবে, আলোচনা শোনার মতো মেন্টালিটি তাদের থাকবে না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সাথে সাথে তুমি স্টপ করে দাও আলোচনা। কি আপনি মনে করছেন মাইলা ক্ষেতের কান্দায় বসে বসে করা যায়, সবজি বাগানের পাশে বসে বসে করা যায়? করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দিয়েছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান্নাস। আল্লাহ বেশিরভাগ সময় ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে কাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন? ইমানদারদেরকে। আল্লাহ বলেছেন, ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ওয়াসকা, আরো জোরে বলেন কা। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে আমি আপনাদেরকে বললাম একটু আগে আলহামদুলিল্লাহ বলতে, আপনি কিন্তু বলেন নাই 18,000 মাখলুক আজ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে একটা মাখলুক হলো আমরা। কারা? মানুষ। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, আর মুসলমানের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ হলো আকিরে নবীর প্রেমিক যারা, তারা সব মুসলমান কিন্তু জান্নাতে যাবে, সব মুসলমান জান্নাতে যাবে। মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না, মুত্তাকি হয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি জন্মগতভাবে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, আপনি জান্নাতের প্রত্যাশা করেন কিভাবে? আপনাকে কিন্তু পাক্কা ইমানদার হতে হবে। আমি আপনাদেরকে বললাম আলহামদুলিল্লাহ বলতে, আপনারা কিন্তু ভালো করে বলতে পারেননি। তার কারণ হচ্ছে আপনারা বললে কি হবে এটা আপনারা বুঝতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। এই জায়গাটা শুকরিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে? কথা বলেন যাবে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও। আমরা আজকে জান্নাতের বাবান বাগানকে সাময়িক সময়ের জন্য বেছে নিয়েছি আল্লাহকে খুশি করার জন্য, আবার নোংরা জায়গাগুলো পৃথিবীর বিচরণ করার মতো যে জায়গা যেখানে রহমত বরকত বা আমল করার কোনো স্কোপ নেই সেই জায়গাটাকে বর্জন করেছি, সেটাও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য।
জোরে বলেন না, ঠিক না বেঠিক? আরে জোরে, আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে গভীর তলদেশে যেতে চাই সমুদ্রের, কারণ মুক্তা কিন্তু ভাসমান থাকে না, সমুদ্রের তলদেশেই থাকে। আমার কথা বুঝছেন আপনারা? আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমরা তলদেশে যেতে হবে, সেখান থেকে মুক্তা নিয়ে আমরা উপরে ভেসে আসবো, ঠিক কিনা বলেন? তার মানে হলো সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল। এই এই কর্নারে আবার কিসের কথা? দুজন কোনো কথা নাই, একবারে স্টক থাকতে হবে। আমি কিন্তু যদি কথা বলেন, আমি কিন্তু এমন দুষ্ট ছেলে, আমার সামনে 100,000 মানুষ থাকলেও আমি যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আমার এই দুই চোখের মণিকোঠায় আটকেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকবো না। আমি কিন্তু আমার চোখের কোনায় সবাইকে বন্দি করে তারপরে আমি আমার আলোচনা আপনাদের সামনে করব। কথা কি বুঝে আসে? আমার কথা মন দিয়ে শোনানি ধীরে ধীরে, যেহেতু আমাকে আজকে বিষয়টা দেওয়া হয়েছে ফিউচার নিয়ে, বর্জক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কি নিয়ে? ভবিষ্যৎ মানে কবর থেকে বাকি জীবনটা। কোনটা? কবর থেকে পরের যে জীবনটা, এই জীবনটা। তবে বেশিক্ষণ আলোচনা করবো না, যেই সময় আপনারা বিরক্ত হন, বিরক্ত করার মতো আলোচনাও করা যাবে না, কারণ সেটাও আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন আমার দিকে তাকান। প্রত্যেকটা পার্সন কি? অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করবেন, তার মানে প্রত্যেকটা মানুষই কি সিঙ্গেল না ডাবল? আমি আপনাদেরকে বুঝাই একেবারে সিম্পল ভাবে, সেটা হলো এই যে আমরা ডানে বামে, আমরা সামনে পিছনে বসে আছি, আমরা আমরা কি মানুষ? কি মানুষ? এটা কোন ভাষা? বাংলা ভাষা। এটা কি মানুষ? এটা হলো বাংলা ভাষা। ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কখনো নাস, আবার কখনো ইনসান। দুটার মানে কিন্তু এক, মানুষ। কি এই মানুষটার পরিচয় কি পর্যন্ত জানেন? মাথা থেকে পা পর্যন্ত বলি স্ট্রাকচারটার নাম। এই মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত এইটুকু যে সীমাবদ্ধ জায়গা, এই বডিটাকে কি বলা হয়? মানুষ বলা হয়। আসেন সামনে আসেন। কি বলা হয়? মানুষ বলা হয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ কি আছে? সেই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় রেখেছেন রূহ। কি রেখেছেন? রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ কোরআনে বলেছেন কওলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কি আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, এটা কি নির্দেশ। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন ছিলাম না সেদিন আপনার আমার রুহ ছিল আলমে আরোহায়, আল্লাহর আরশের চারপাশ, তার মানে রুহের জগতে। যেদিন রুহটা আপনার আমার আত্মাটা রুহের জগতে ছিল, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। বাবা মার মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন কিন্তু সেটা রুহের জগৎ থেকে আলমে আরোহা থেকে ট্রান্সফার হয়ে, স্থানান্তর হয়ে এটা চলে এসেছে কোথায়? আপনার আমার দেহের মাঝে। কোথায়? আপনার আমার দেহের মাঝে। দেহের মাঝে যখন আসছে তখনই কিন্তু দেহ এবং আত্মা মিলিয়ে মানুষ হয়ে আপনি আমি মার ওদর থেকে পৃথিবীর মুখে কদম মোবারক দিয়েছি, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ ছিলাম রুহের জগতে, এখন বিচরণ করছি কোথায়? দুনিয়ায়। কিন্তু তারপরে যাব কোথায়? কবরে। কোথায় যাব? কিন্তু কবরে কিভাবে যাব সেই টেকনিক কি আপনার আমার জানা আছে? নাই। সেই টেকনিক আপনার আমার কাছে আজও অজানা, চিরকাল অজানাই থেকে যাবে। বন্ধুরে আমার, এই যে তথ্য আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, তথ্য দিতে চাওয়ার অন্যতম কারণ হলো আপনাদেরকে বোঝানো মানুষের দেহটা আসল নয় রে, মানুষের আত্মাটাই হলো আসল। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা, তার দেহ নয়। বন্ধুরে আমার, যেদিন কবরে চলে যাব
কবরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমার আল্লাহ করেছেন সেই প্রক্রিয়াটা হলো রে, আপনার আমার দেহ থেকে যেদিন আপনার আমার আত্মাটা বের হয়ে যাবে সেদিনই আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহুম। কথা বুঝেন নাই? কি যুক্ত হবে? মরহুম যুক্ত হবে। তার মানে আই এম ড্যাড, ইউ আর ড্যাড, আমি আপনি আমরা সবাই কি মৃত, আমরা সবাই কি মৃত, ড্যাড। কিন্তু সারা জীবন আমরা শুনেছি ড্যাড বডি, কি শুনেছি ড্যাড বডি, কিন্তু কোনোদিন কি শুনেছি আমরা ড্যাড সোল? কথা বলেন, ড্যাড সোল। আমরা দেহের মরণ, মৃত দেহের কথা শুনেছি, কিন্তু মৃত আত্মার কথা আমরা কোনোদিনও শুনি নাই। তার মানে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা তারই দেহ নয়, তার আত্মা। কারণ তার মনের গতিটা যেই দিকে তার দেহের গতিটাও সেই দিকে। আপনার মনের বিরুদ্ধে দেহকে কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। কথা কি আমার বুঝতেছে? আরে ভাই, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করেন, আপনারা মুরব্বী গিয়ে একবারে তো বিরক্ত হয়ে যাওয়ার মতো শব্দ। দোকান থাকলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটাকে বন্ধ করে দেন 2 ঘন্টার জন্য। কি আশ্চর্য বিষয়, গতকালকে যে প্রোগ্রাম করছি জানেন কত কিলোমিটার দূরে যে দোকান, অনেক দূর। আমরা ভাবছি হয়তো মাহফিল তো এখানেই হবে, গাড়ি নিয়ে যাইতে 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 যাচ্ছি তো যাচ্ছি, দেখলাম অনেক দূরে প্যান্ডেল যেখানে একবারে নিবিড় পরিবেশ। তার আগের দিন ছিলাম ঢাকাতে রূপগঞ্জে, জায়গার নাম হলো কলখান, নারায়ণগঞ্জ। এটা রূপগঞ্জ পলখান জায়গার নাম, একটা বিশাল স্কুলের মাঠ, বিশাল। আপনাদের এটা এটা হচ্ছে ডাবল হবে প্রোগ্রামটা, এর অত্যন্ত সুইটেবল ছিল পরিবেশটা। মানে ওই আশপাশে কোনো আউট কোনো কি নাই, সাউন্ড নাই, কারণ এটা কাউন্ট হচ্ছে তো এখানে। আচ্ছা আপনারা বলেন, আমি না হয় বারবার বলছি, আপনাদের কাছে কি ভালো লাগে দাদা, ভালো লাগে এ আওয়াজটা, কি ভালো লাগে? এটা ভালো লাগা না লাগা সেটা বিষয় না, সবচেয়ে বড় কথা হলো এটা একটা বেয়াদবি। এটা কি, এটা সবচেয়ে বড় কথা হলো এটা গুস্তাকি, কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভাষায় কথা বলছি আমি। কার ভাষায়? এই কথা বলার সময় মন দিয়ে